হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান দুরজাই, আপনারা দেখতেছেন মেহেদি ভিডিও এক্সপ্লান। রিভার চলেন কথা না বলে শুরু করা যাক। রিভার্স কপিরাইট ফ্রি চলচ্চিত্র, নাটক এবং গান কিভাবে আপনার ছেলে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন? রিভার্স কপিরাইট ফ্রি চলচ্চিত্রের যে গান, নাটক এবং যে ছবির যে মেন মেন যে ভাইরাল যে টপিকগুলো, এগুলো কিভাবে আপনি আপনার ছেলেকে ব্যবহার করতে পারবেন? ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স মনে করেন একটা ছবি আপনার 11 সেকেন্ড বা 15 সেকেন্ড, বা চাইলে আপনি 20 মিনিটের একটি স্কিপ আপনি চাইলে আপনি ওখান থেকে আলাদা করে নিতে পারেন। নেওয়ার পরে ওই স্কিপের সবগুলো কথা এবং আসলে কি বোঝানো হইতেছে এগুলো যদি আপনি মনোযোগ সহকারে আপনি নিজের আয়ত্তে নিতে পারেন, এবং নেওয়ার পরে আপনি ছোট আকারে সাইটে আপনার ওটা শো করে দিতে পারেন আপনার ভিডিও সাইটে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে কপিরাইটের জন্য আপনার এই যে ভিডিওটা বা স্টিকটা আপনি নিছেন ওটার সাউন্ডটা আপনি অফ করে দিবেন, এবং ওটার যে আপনার বিবরণটা ওটা আপনি নিজে ভয়েস দিবেন। ভিউয়ার্স খুবই মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি 5 মিনিটের ধরেন একটা জীবন একটা ক্লিপ ছবির থেকে হোক নাটক থেকে হোক কেড়ে নিছেন, ভালো লাগছে আপনার কাছে, নেওয়ার পরে এখন আমি যে ভিডিওটা করতেছি আমার পাশে যে যে ফুটেজটা শো করতেছে এরকম ছোটো করে চাইলে আপনি এখানে আপনার শো করাই দিবেন, এবং এটার যে বিবরণটা আছে এটার ভয়েসটা আপনি নিজে দিন, আপনি নিজে আপনার মুখ থেকে দিবেন এবং নিজে মানে বোঝানোর চেষ্টা করবেন যে আসলে এই কাজটা এভাবে হয়েছে, এটাই আপনার নাম হয়েছে। এই বিবরণগুলো যদি আপনি নিজে দিতে পারেন তাহলে আপনার এটার জন্য কোনো সময় কপিরাইট স্টেক বা কপিরাইট প্ল্যান আপনার চ্যানেলে আসবে না। কিন্তু মাথায় রাখতে হবে যে স্ক্রিপ্টটা আপনার এখান থেকে কেটে নিছেন ওটার অবশ্যই ডিটেলসগুলো ডিসক্রিপশনে দিয়ে দিবেন, এবং ভয়েসটা সম্পূর্ণ সাউন্ডটা অফ করে দিবেন। এই সেমভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আমি মনে করব যে কোনো ভিডিও চাইলে আপনি 11 সেকেন্ড আরও বেশি সময় চাইলে আপনি ইউজ করতে পারবেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ ভিডিও করতে থাকেন আশা করি ভাইরাল যে টপিকগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি ভিডিও করেন খুবই অল্প সময়ের মাধ্যমে দ্বিগুণ পরিমাণ সাবস্ক্রাইব বা অডিয়েন্স আপনার চ্যানেলে নিয়ে আসা সম্ভব, এবং এখান থেকে হিউজ পরিমাণে ভিউ জেনারেট করা যাবে চ্যানেলে। এই সিক্রেট যে টিপসটা আছে এটা একমাত্র দেখেন অন্য অন্য আসলে যারা রিভিউ করে থাকে বিভিন্ন ডান্সের ভিডিওগুলো নিচ্ছে শো শুরু আকারে শো করে দিছে আর নিজের ডান্স দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করতেছে, এবং মিউজিকটাও চাইলে আপনি কপিরাইট যে ওনার ডিসক্রিপশনে ওই টু জেড সব আপনি চাইলে বিবরণ দিতে পারেন। যেমন একটা গান যদি দেন ওই গানের সুরকারকে বা এ টু জেড যা আছে সবগুলো যদি আপনি বিবরণগুলো দিয়ে দেন, ওই চ্যানেলের লিঙ্কটাও যদি দিয়ে দেন তাহলে আশা করি এখান থেকে কপিরাইট স্ট্রিক কোনো সময় আসবে না। এবং ওই গানটার ছোট আকারে দিয়ে বাকি ক্যারেক্টারের যে অভিনয়টা এটা আপনি নিজের করে দেখাতে হবে। এভাবে যদি আপনি ভিডিওগুলো ইউজ করেন তাহলে যে কোনো গান যে কোনো ছবি চলচ্চিত্রে যে কোনো ধরনের কিছু আপনি চাইলে আপনার ভিডিওতে চাইলে আপনি ইউজ করতে পারবেন। ইউএস আপনারা দেখেছেন মেহেদি ভিডিও এক্সপ্লান, আপনাদের মাঝে আছেন মেহেদি হাসান দুরজাই। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। এগুলো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।